আসসালামু আলাইকুম, আবার ফিরে আসলাম আপনাদেরকে এই ডয়লিটার বাকি অংশ করে দেখানোর জন্য। আশা করছি আপনারা ভালো আছেন। আমরা গত পর্বে 6 নম্বর রো কমপ্লিট করেছিলাম, এখন আমরা এই অংশটা শেষ করছি। দুটো চেইন করার পর এখানে 3 নম্বর চেইনের সাথে একটা ডাবল ক্রোশে করে নেব। আমাদের রো নাম্বার 6 এখানে শেষ হয়ে যাবে, এখন রো নাম্বার 7 আমরা শুরু করতে পারবো। এখন প্রথমে 3টা চেইন করে নেব একটা ডাবল ক্রোশের জন্য। 3টা চেইন করার পর এই চেইন 5 স্পেসে আমি আরও 2টো ডাবল ক্রোশে করব, তার মানে এই জায়গায় 3টা ডাবল ক্রোশে, এখানে 2টো ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন এখানে ডাবল ক্রোশের উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নিলাম, এরপরে চেইন 2 স্পেসের সাথে 2টা ডাবল ক্রোশে হবে। 2টা চেইন 2 স্পেসে ডাবল ক্রোশে করে নিলাম। এখন লাস্ট যে ডাবল ক্রোশেটা রয়ে গেল সেটার উপরে একটা ডাবল ক্রোশে করে নেব। এই যে এখানে আমার এখানে টোটাল 7টা ডাবল ক্রোশে হবে। এখন একটা জিনিস আপনারা খুব লক্ষ্য করবেন, এখানে যে 21টা চেইন করা ছিল এখানে প্রথম 3টা চেইনকে বাদ দিয়ে 4 নম্বর চেইনের উপরে আমরা ডাবল ক্রোশে করব, এবং এভাবে করে 7টা ডাবল ক্রোশে আমি পুরোপুরি কমপ্লিট করব। এখন এক হিসাবটা আপনারা এভাবে মনে রাখবেন, যেহেতু 21টা চেইন আর আমাদেরকে মোট এখানে 7টা ডাবল ক্রোশে করতে হচ্ছে। শুরুতে 3টা চেইন ছেড়ে দিয়েছি, আমরা 7টা ডাবল ক্রোশের পরে 1টা চেইন ছেড়ে দেব, তারপরে আবার 7টা ডাবল ক্রোশে করে লাস্টে 3টা চেইন ছেড়ে দেব। তাহলে সুন্দরভাবে 21টা চেইন আমাদের হয়ে যাবে, এবং এভাবে করলে আমাদের স্টিচগুলো সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হবে চেইন স্পেসে, না করে চেইনের উপরে আপনারা এভাবে ডাবল ক্রোশেগুলো তুলে নেবেন। এখন আমি এখানে কর্নার তোলার জন্য 5টা চেইন করে নিচ্ছি। পরবর্তী 1টা স্কিপ করে কিন্তু আমরা এরপরে আবার 7টা ডাবল ক্রোশে করব। অবশ্যই এই জায়গায় 1টা চেইন স্কিপ করবেন, তাহলে আবার 7টা ডাবল ক্রোশে করার পর সুন্দরভাবে 3টা চেইন আমাদের বাকি থেকে যাবে। তাহলে এই অংশটা সুন্দরভাবে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং দেখতে একই রকম লাগবে। আপনারা এই অংশটা করার সময় একটু মনোযোগের সাথে এবং গুনে গুনে কাজটা করার চেষ্টা করবেন। এখন আমার 3টা চেইন বাকি ছিল, আমরা পরবর্তী অংশতে আবার চলে আসলাম। এখানে প্রথম ডাবল ক্রোশের উপরে 1টা ডাবল ক্রোশে, চেইন 2 স্পেসের উপর 2টো ডাবল ক্রোশে, আবার ডাবল ক্রোশের উপরে 1টা ডাবল ক্রোশে। এখন চেইন 5-এর কর্নারে চলে এসেছি, এখানে 3টা ডাবল ক্রোশে করব। 1, 2, 3 হয়ে গেল আমাদের 7টা ডাবল ক্রোশে কর্নারের জন্য। এবার 5টা চেইন, 3, 4, 5, এপাশে আবার 3টা, 1, 2, 3, 3টা ডাবল ক্রোশে করে নিলাম। এখন এই অংশটাতে এসে প্রথম ডাবল ক্রোশের উপরে 1টা, চেইন 2 স্পেসের উপরে 2টা, 1, 2, এবং পরের ডাবল ক্রোশের উপরে 1টা, এবং বাকি অংশ আমরা স্কিপ করে সরাসরি চলে যাব এই 21 চেইনের এখানে। এখানে আবার 3টা ঘর বাদ দিয়ে এখান থেকে 4 নম্বর চেইনের উপর থেকে আমাদের ডাবল ক্রোশে শুরু করতে হবে। প্যাটার্নটা বুঝতে পেরেছেন? আমরা এভাবে পুরোটা অংশ কমপ্লিট করলেই আমাদের রো নাম্বার 7 শেষ হয়ে যাবে। আমি একটুকু শেষ করে ফিরে আসব। দেখতে পাচ্ছেন এখানে আমরা রো নাম্বার 7 শেষ করে ফেলেছি। এখন রো নাম্বার 8 শুরু করার আগে প্রথমে 2টো চেইন করে নিয়েছিলাম, তো আমি 3 নম্বর চেইনের সাথে এভাবে 1টা ডাবল ক্রোশে করে নিয়ে রো নাম্বার 8 শুরু করব। প্রথমে 3টা চেইন করে নিচ্ছি। এখানে আমাদের 4টা ডাবল ক্রোশে করতে হবে, সেজন্য আমরা আরও 3টা ডাবল ক্রোশে করে নেব। 1, 2, 3,
দুই তিন, এ হলো আমাদের চারটা ডাবল ক্রোশে। এরপর আমাদের ছয়টা চেন করতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, টোটাল ছয়টা চেন করার পর এখানে দুই পাশ থেকে আমাকে ডাবল ক্রোশে টু টুগেদার নিতে হবে। এখান থেকে আমরা চার নাম্বার স্টিচ নেব এবং পার্শ্ববর্তী পেটাল থেকেও এভাবে অর্ধেকটা ডাবল ক্রোশে নিচ্ছি। এবার পার্শ্ববর্তী পেটালের থেকেও আমরা চার নাম্বার স্টিচের উপর থেকে এভাবে ডাবল ক্রোশে নিয়ে নিলাম এবং দুটোকে একত্র করে দিলাম, ডাবল ক্রোশে টু টুগেদার হয়ে গেল। এরপরে আবার ছয়বার চেইন তৈরি করে নিচ্ছি, ছয়টা চেইন ছয়। এখন এই চেইন ফাইভ স্পেসে প্রথমে চারটা ডাবল ক্রোশে করে নেব, দুই তিন চার, কর্নারের জন্য পাঁচটা চেইন, তিন চার পাঁচ, আবার সেম চেইন স্পেস থেকে চারটা ডাবল ক্রোশে, এক দুই তিন চার। এভাবে করে প্যাটার্নটা কিন্তু রিপিট করবেন, প্যাটার্নটা খুবই সহজ। দেখতে পাচ্ছেন এই দুটো অংশের মাঝখানে আমরা আবার ছয়টা চেইন করব, তিন চার পাঁচ ছয়, এরপর ডাবল ক্রোশে টু টুগেদার করব। এখান থেকে চার নাম্বার স্টিচের উপরে প্রথম ডাবল ক্রোশে টু টুগেদার, পরবর্তী চার নাম্বার স্টিচের উপরে আরেকটা ডাবল ক্রোশে তুলে আমি লক করে দিলাম ছয়টা চেইন। এই নিয়মে আমরা পুরোটা কমপ্লিট করে ফিরে আসব। রো নাম্বার এইট কিন্তু তুলনামূলক বেশ সহজ ছিল। এবার আমরা এটাকে কমপ্লিট করে রো নাম্বার নাইন শুরু করব। প্রথমে এই কর্নারটা আমরা কমপ্লিট করে নিচ্ছি, প্রথমে দুটো চেইন করে নিয়ে আমাদেরকে একটা ডাবল ক্রোশে করে নিতে হবে এখানে তার চেইনের সাথে। এরপর আমরা তিনটা চেইন করে নেব, এটা প্রথম ডাবল ক্রোশে, তারপরে তিনটা ডাবল ক্রোশে করব আরও। এই চেইন স্পেসে আমাদের টোটাল চারটা ডাবল ক্রোশে হবে, এক দুই তিন। এখন এই বাকি অংশের উপরে তিনটা ডাবল ক্রোশে করব, এক দুই তিন, এভাবে টোটাল সাতটা ডাবল ক্রোশে, সাতটা ডাবল ক্রোশে করে নিলাম। এখন খুব সাবধানতার সাথে চারটা চেইন করে নিতে হবে, এক দুই তিন চার। চারটা চেইন করার পর ঠিক আগের মতো এই চেইন স্পেসের উপরে আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, আবারও চারটা চেইন, এক দুই তিন চার, পরবর্তী চেইন স্পেসের উপরে আমাদের আরেকটা সিঙ্গেল ক্রোশে, আবার এক দুই তিন চার। এখানে ঠিক আগের মতন একটা ঘরকে বাদ দিয়ে নিলাম, তিনটা ডাবল ক্রোশে তুলে নিচ্ছি, তিনটা ডাবল ক্রোশের উপরে, দুই তিন। এরপর চেইন স্পেসে চারটা ডাবল ক্রোশে, চার পাঁচ ছয় সাত, এবং কর্নারের জন্য আমাদেরকে পাঁচটা চেইন করে নিতে হবে। এরপর আবারও এই একই চেইন স্পেসে চারটা ডাবল ক্রোশে, এক দুই তিন চার, এবং পরবর্তী তিনটা ডাবল ক্রোশের উপরে, এক দুই তিন।
এই তো টোটাল 7টা ডাবল ক্রোশে হয়ে গেল। এখন 4টা চেইন, 3 4, এই চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, আবার 4টা চেইন, ঠিক এই নিয়মে এই মাঝের অংশটার মতো করে আমরা পুরোটা রাউন্ড করে নেব রো নাম্বার 9-এর জন্য। এবং সম্পূর্ণ অংশ করা হয়ে গেলে আমি ফিরে আসব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ অংশ শেষ করে ফিরে এসেছি রো নাম্বার 9। এখন 10 শুরু করার আগে আমি প্রথমে দুটো চেইন করে এখানে থার্ড চেইনের সাথে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন রো নাম্বার 10 শুরু করব, প্রথমে 3টা চেইন করে নিচ্ছি একটা ডাবল ক্রোশে, তারপরে এই চেইন স্পেসে ঠিক আগের মতনই আরও 3টা ডাবল ক্রোশে করে নেব টোটাল, যাতে 4টা হয়। তারপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব, এভাবে আগের মতনই আমি 7টা ডাবল ক্রোশে তৈরি করে নেব। আপনারা গুনে গুনে 7টা করে ডাবল ক্রোশে করে নেবেন। ঠিক আমরা রো নাম্বার 9-এ যেভাবে করেছিলাম সেভাবেই কিন্তু আমরা 7টা করে ডাবল ক্রোশে করে নেব। দেখা যাচ্ছে আমাদের এখানে 7টা ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এরপর চেইন করে আমরা 5 নাম্বার রো এর মতো করে এখানে ডাবল ক্রোশে 3 টুগেদার করে নেব 3টা চেইন স্পেসে। প্রথম স্পেসে একটা ডাবল ক্রোশে তুললাম, দ্বিতীয় স্পেসে আরেকটা তুললাম, এবং 3 নাম্বার স্পেসেও আরেকটা তুললাম। এভাবে 3টা ডাবল ক্রোশে তুলে নিলাম এবং এখন 3টাকে একসাথে এভাবে লক করে দিয়েছি। এখন এই জায়গায় আমরা একটা 5 চেইন পিকো তৈরি করে নেব। প্রতিটা ডাবল ক্রোশে 3 টুগেদারের উপর এভাবে করে 5টা চেইনের পিকো তৈরি করে নেবেন। আবারও 5টা চেইন করব, 3 4 5। এখন আবার আমাদের শুরু হবে সেই 7টা ডাবল ক্রোশে। এখানে 3 নাম্বার যে স্টিচটা রয়েছে এপাশ থেকে, এখান থেকে যদি আমরা শুরু করি আমাদের জন্য কাউন্টটা সুবিধা হয়ে যাবে। এই 3টা ডাবল ক্রোশের উপর 3টা ডাবল ক্রোশে তুলে নিয়ে এই চেইন স্পেসে 4টা ডাবল ক্রোশে করলেই আমাদের 7টা ডাবল ক্রোশে হয়ে যাবে। এখানে আমি শুরু করে দিয়েছি 5 6 7, এই 7টা ডাবল ক্রোশে করে নেব। এখন আমরা কর্নারের জন্য প্রথমে 2টা চেইন করে তারপরে আমরা 5টা চেইনের পিকো তৈরি করব। এখানে 5টা চেইন করে নিয়েছি, এই সেকেন্ড চেইনের সাথে পিকোটা আমরা তৈরি করে নিচ্ছি। পিকো হয়ে গেল, আবার 2টো চেইন করে আমরা এখানে আবার 4টা ডাবল ক্রোশে তৈরি করে নিচ্ছি। 1 2 3 4, এরপরে আরও 3টা ডাবল ক্রোশে করে 7টা ডাবল ক্রোশে মিলিয়ে নিচ্ছি। 2 3, দেখতে পাচ্ছেন এভাবে 7টা ডাবল ক্রোশে হচ্ছে। প্রত্যেকটা পিকের অংশে এভাবে আমরা 2 চেনের সাথে পিকো করব, এবং আমরা টাফের অংশে যেখানে আমরা ডাবল ক্রোশে 3 টুগেদার করছিলাম ওই জায়গাটাতেও আমরা একটা 5 চেনের পিকো তৈরি করব। তো এখানে 5টা চেইন করেছি এবং এই 3টা চেইন স্পেসের সাথে মিলিয়ে নেওয়ার জন্য ডাবল ক্রোশে 3 টুগেদার করে নিচ্ছি। আমার কাজের স্পিডটা যদি আপনাদের জন্য একটু বেশি মনে হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওর দেখার সময় স্পিডটাকে একটু কমিয়ে নেবেন। প্যাটার্নটা বেশ সহজ, আশা করছি আপনাদের খুব একটা সমস্যা হবে না। ঠিক আগের নিয়মে আমি এখন ডাবল ক্রোশে 3 টুগেদারের উপরে একটা 5 চেনের পিকো তৈরি করে নিলাম, এবং এরপরে 5টা চেইন করে এখান থেকে আমি স্টার্ট করছি আমাদের 7টা ডাবল ক্রোশে করতে হবে। 3টা ডাবল ক্রোশের উপরে আমরা 3টা ডাবল ক্রোশে তুলে নিয়েছি, 2 3, কর্নারে আমরা 4টা ডাবল ক্রোশে করে এভাবে করে 2 চেইন পিকো 2 চেইন করে নেব। এভাবে পুরোটা রাউন্ড খুব ইজিলি আশা করছি আপনারা শেষ করে নিতে পারবেন। এই পর্যন্ত আমি করছি
এই এখানে এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, আপনারা চাইলে এইটা আরও বড় করতে পারেন সেন্টার পিসের জন্য। সেক্ষেত্রে আপনারা রো নাম্বার 5 থেকে রো নাম্বার 10 আবার রিপিট করবেন, সেখানে এই 10 নাম্বার রো পিকো অংশটাকে আপনারা, এই পিকোটাকে আপনারা বাদ দেবেন, এই উপরের পিকোটাকে আপনারা রাখবেন না। দেখতে পাচ্ছেন? তাহলে এই পিকোটাকে বাদ দিয়ে প্যাটার্নটা যদি 5 থেকে আরেকবার আপনারা রিপিট করেন, তাহলে পুরো ডয়েলিটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এটা ব্লকিং করেছি, ব্লকিং করার পর প্যাটার্নটা আরও সুন্দর হয়েছে। আশা করছি আজকে টিউটোরিয়ালটাও আপনাদের সেরকমই সুন্দর লেগেছে। সবাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকে টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো, এবং কোনো রকম সহযোগিতার জন্য প্রয়োজন হলে আমাকে ইনবক্সে নক দিবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি তাদের কাছে অনুরোধ করব তারা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আপনাদের প্রিয়জনের কাছে যারা কুশিকাটার কাজ করতে ভালোবাসেন। এই চ্যানেলে আপনারা কুশিকাটার কাজ ছাড়াও আপনারা নিটিংয়েরও মাঝে মধ্যে দুই একটা টিউটোরিয়াল পেয়ে যাবেন। আশা করছি আপনাদের সবার কাছে আমি দোয়া চাইবো যাতে আমি সুস্থ থাকি এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। আপনাদের জন্য আমার দোয়া রইল এবং সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।